ওয়েলকাম টু সোপান একাডেমি সোপান একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো একটা প্রশ্ন আমাকে বারবার করা হয়ে থাকে যে আমি তো নতুন ডাব্লিউ কেপির জন্য প্রিপারেশন নিচ্ছি দাদা কি কি বই ফলো করতে হবে কি কি স্ট্র্যাটেজি কীভাবে আমাদের পড়াশোনা করতে হবে যাতে করে খুব সহজেই আমরা ডাব্লিউ বিপিটা ক্র্যাক করতে পারি ডাব্লিউ যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারি তো দেখো এই রিলেটেড তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও কিন্তু অলরেডি দেখে থাকবে ওকে বাট আজকে আমি তোমাদের সেই সমস্ত বইয়ের কথা বলবো সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এর কথা বলবো যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং আমি আমার বন্ধুদের যারা সাকসেসফুল হয়েছে ডাব্লিউ বি কেপিতে তাদের অ্যাপ্লাই করতে দেখেছি একদম অথেন্টিক একটা ভিডিও তোমরা আজকে পেতে চলেছ তো এই ক্লাসের মধ্যে তুমি যা শিখবে সেটা হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলে নাও পেতে পারো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমার যত ডাউট রয়েছে সমস্ত কিছু এই ক্লাসের ভেতরেই আমরা আলোচনা করব ডাউট ক্লিয়ার করে দেব ঠিক আছে আর কিভাবে আমরা ইউটিউবকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি বিভিন্ন ওয়েবসাইট মক টেস্ট কিভাবে আমরা দেব কোন কোন স্ট্র্যাটেজি কোন কোন টিপস আমাদের ফলো রাখতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো তো আজকে মেনলি আমরা চারটার পয়েন্ট এখানে রেখেছি দেখো এক নম্বর হচ্ছে বেস্ট বুকস ফর ডাব্লিউবিপি অ্যান্ড কেপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কনস্টেবল বলো এসআই বলো বা কেপির কনস্টেবল বলো এসআই বলো প্রায় সিমিলার সব এক্সামই কিন্তু হয়ে থাকে ঠিক আছে প্যাটার্নটা একটু আলাদা থাকে বাট যে সমস্ত বই ফলো করলে খুব সহজেই তুমি ক্র্যাক করতে পারবে বা বিষয়টা বুঝতে পারবে সেগুলো আমরা এখানে আলোচনা করব ঠিক আছে তারপর আসছে দেখো অনেকের প্রশ্ন থাকে যে মক টেস্ট বা প্র্যাকটিস সেট আমরা কীভাবে দেবো অনেকে তো আমরা বাজার থেকে প্র্যাকটিস সেট কিনে নিই বাট কিভাবে দিতে হয় সেটা আমরা জানি না বা বেস্ট মক টেস্ট আমরা কোথা থেকে পাবো সমস্ত কিছু আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি দুই নাম্বার প্রস্তুতি কিভাবে নেবে দেখো তুমি বই কিনে নিয়েছো সমস্ত বই তুমি কিনে নিয়েছো তোমার কাছে সব अवेलेबल আছে ইন্টারনেটের যুগে বাট কিভাবে পড়তে হবে এটা আমাদের অনেকে জানা নেই ঠিক আছে তো এই রিলেটেড কি কি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সমস্ত কিছু এখানে বলবো তারপর আমার নিজস্ব কিছু টিপস আর স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেককে নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে নিজস্ব কিছু রুলস থাকে যেগুলো তারা মেনটেন করে সাকসেস পায় আমারও কিছু রুলস ছিল সেগুলো আমি তোমাদের আজকে শেয়ার করতে চলেছি আশা করছি তোমার এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না নিশ্চিন্তে তুমি ডাব্লুবিপি আর কেপির যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে সো প্রথমে আসি ডাব্লিউ বিপি এস আই বা যাদের টার্গেট রয়েছে তাদের জন্য আমারই বন্ধু সৌভিক দেব সৌভিক কোলে সে ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই কিভাবে পড়তে হবে ডেসক্রিপটিভ পার্টটা বিশেষ করে অনেকে চিন্তা থাকে যে ডেসক্রিপটিভ পার্টটা আমরা কিভাবে পড়ব কোন বই থেকে পড়ব কোন অথরের বই নেব তো সমস্ত কিছু এই একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তুমি যদি এই ক্লাসটা এই ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশনে তার লিংক থাকবে তো অবশ্যই তুমি দেখে নেবে বা আমাদের যে একাডেমি সোপান একাডেমি যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে সার্চ করেও তুমি দেখে নিতে পারো ঠিক আছে আর তোমরা যারা নতুন তাদের জন্য তো এই ক্লাসটা আলোচনা এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে নেবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমরা নিয়মিত উইজ বা মক টেস্ট নিয়ে থাকি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো এই ভিডিওটা তোমরা দেখে নিও এরপর আসছি বই নিয়ে মানে কি কি বই তোমরা নেবে তো প্রথমেই বলবো ম্যাথসের জন্য তোমরা কি কি বই ফলো করবে আমি ইদানিং দেখছিলাম ইউটিউবে দু চারজনের রিভিউ করেছে রাই একটা বই রিসেন্ট বের হয়েছে কম্পিটিভ এর বইটা দেখে আমার খুব ভালো লাগলো রিভিউটা দেখে যেভাবে এরা সাজিয়ে গুছিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখলাম এরকম বই কিন্তু নেই মানে আমি যেভাবে তোমাদের পড়াই চ্যাপ্টার ওয়াইজ তার আবার টাইপ ওয়াইজ মানে চ্যাপ্টারকে আমরা টাইপ ওয়াইজে ভেঙে নিই যেমন পার্সেন্টেজের ক্লাস যদি তুমি দেখে থাকো রেশিও প্রপোর্শনের ক্লাস যদি আমার দেখে থাকো ইউটিউবে দেখবে সেটাকে আমরা আরো নটা দশটা পার্টে ভাগ করে থাকি এই যে বইটা রয়েছে কম্পিটিটিভ গণিত প্রাকার সাত হাজার প্লাস কোশ্চেন লেখা রয়েছে রায় মার্টিনের এই বইটা ঠিক ওই ধরনের প্রত্যেকটা টাইপ এখানে কভার করেছি কিনা বলতে পারবো না বাট মোস্ট ইম্পর্টেন্ট টাইপ দেখলাম কভার করা আছে এই বইটা নতুন মার্কেটে নতুন এসেছে তো তুমি এটা নিতে পারো ঠিক আছে বা আমাদের কাছে যদি থাকে অলরেডি সুবিধ দাসের যে ম্যাথমেটিক চ্যালেঞ্জার যে বইটা রয়েছে এটা যদি তোমার কাছে অলরেডি থাকে সো আর কোনো বই কেনার প্রয়োজন পড়বে না এরপর কিভাবে পড়বে শুধু বই কিনলেই হবে না এই দুটোর মধ্যে যেকোনো একটা বই নিলেই এনাফ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা শুধু ডাব্লিউ কেপি কেপির জন্য বলছি না পুলিশের জন্য বলছি না যে কোনো পরীক্ষার জন্যই এনাফ ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি ঠিক আছে শুধু তো বই নিলে হবে না কিভাবে পড়তে হবে কারণ এই বইগুলোর একটা জিনিস আমি লক্ষ্য করেছি চ্যাপ্টার গুলোকে সাজানো নেই যে কোন ভাবে আমরা পড়বো কোনটার পরে কোনটা পড়বো কোন চ্যাপ্টারটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটা কিন্তু সাজানো নেই এর জন্যে

কোন চ্যাপ্টারটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে কি কি বিষয় আমাকে ফলো রাখতে হবে সমস্ত কিছু নতুন করে আর বলছি না এই ভিডিওটা তোমরা দেখে নিও ঠিক আছে একটা থাকবে সো বই বই থাকলেই হবে বেশি কিন্তু কেউ কিনবে না রিজনিং এর ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে টেস্ট অফ রিজনিং আরিয়ান্তের একটা বই পাওয়া যায় খুব পাতলা বইটা এই বইটা আমি কিনেছিলাম এটা কিন্তু ইংলিশ ভার্সন যাদের আবার ইংলিশে একটু প্রবলেম আছে বুঝতে অসুবিধা হলে তারা সুবীর দাসের এই বইটা তোমরা নিতে পারো এরপর মেন ব্যাপার হচ্ছে রিজনিং তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কোথা থেকে করবে প্রিভিয়াস ইয়ার থেকে করবে আর ইউটিউব থেকে করবে ঠিক আছে এরপর আমি এই যে মেইনলি বইগুলো নিয়েছিলাম তার একটাই কারণ চ্যাপ্টার কি কি রয়েছে সেগুলো জানার জন্য এখান থেকে আমি অঙ্ক বেশি রিজনিং বেশি প্র্যাকটিস করতাম না আমি প্র্যাকটিস করতাম প্রিভিয়াস ইয়ার আর হচ্ছে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে আর করতাম কি টেক্সট বুক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে টেক্সট বুক এই টেক্সট বুক থেকে আমি কিন্তু প্র্যাকটিস করতাম চ্যাপ্টার ধরে ধরে এবং সেগুলো থাকে সব প্রিভিয়াস ইয়ার সব প্রিভিয়াস ইয়ারের আমি কিন্তু রিজনিং প্র্যাকটিস করতাম টেক্সট বুক থেকে ঠিক আছে আর যদি কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হতো তো ইউটিউব তো আমাদের জন্যে রয়েছে ওপেন ইউটিউবে সার্চ করবে যদি ব্লাড রিলেশনের প্রবলেম হয় ব্লাড রিলেশান সার্চ করবে অনেক ভালো ভালো ভিডিও তুমি দেখতে পাবে তো সেখান থেকে ব্লাড রিলেশনের অঙ্কগুলো করে নেবে ঠিক আছে কাউন্টিং ফিগারে যদি প্রবলেম হয় সেভাবে করবে কারণ এখানে রিজনিয়ের ক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট বই ফলো করে কমপ্লিট করতে পারবে না আমি বইটা তোমাকে বলছি নিতে চ্যাপ্টার কি কি রয়েছে সেগুলোকে ফলো করতে আরো একটা সিম্পলিফিকেশন তোমাদের আমি করে দিচ্ছি সহজ করে দিচ্ছি বিষয়টা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার মানে ডাব্লিউ বিপি আর কেপির প্রিভিয়াস ইয়ার এটা পড়ে আসছি এটা থেকে কিভাবে আমরা একদম খুব অল্প সীমিত পড়ে সীমিত পড়ে পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে পারি পুরো এক্সামটাকে নিজের গ্রিপে নিয়ে আসতে পারি সেটা আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওখানে আমি এটা কিভাবে এরপর আসছি জি কে দেখো জি কে মোটামুটি সব বইতেই সিমিলার থাকে দু একটা বই এদিক ওদিক থাকে বাট ম্যাক্সিমাম বই নাইনটি পার্সেন্ট ডেটা কিন্তু কমন যেমন তুমি ডাব্লু বিসিএস এর এই নিতিন সিং নিয়ে এই বইটা নিতে পারো বা ক্র্যাক ডাব্লু বিসিএস নিতে পারো বা তোমার কাছে ওই জেনারেল নলেজের এই বইটা থাকে প্রতি পাবলিশারের তরুণ গোয়ালের যে কোনো একটা বই ফলো করে আমি তোমাদের বারবার বলছি এগুলো কমন বুক এখানে সমস্ত কিছু ডেটা একই রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল কার সঙ্গে কার হয়েছিল কে হেরেছিল কে জিতেছিল মুঘলের সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল সমস্ত কিছু একই বইতে সিমিলার ডেটা সিমিলার জিনিসই কিন্তু থাকে তো আমরা কি করি যখন শুরুতে বুঝতে পারি না যে কোনটা কিনব কোনটা কিনবো তো কোনো একটা দাদা বলে দিল যে ডাব্লিউ বিচ এর এই বইটা কেন আর একজন বললো তপতির এই বইটা কেন সব বইগুলো কিনে নিয়ে চলে এলাম পড়তাম না কোনোটাই ভালো করে প্রিপারেশন কিন্তু এভাবে হবে না জিকের যে কোনো একটা বই ফলো করো আমি ফলো করতাম লুসেন্ট ইংলিশ ভার্সন লুসেন্ট ছাড়া আমি আর কোনো বই পড়িনি আর ডাবলিউ বিএসএস ম্যানুয়াল বইটা বন্ধুর কাছ থেকে নিয়ে পড়েছিলাম প্রিভিয়াস ইয়ারে কি কি এসেছে দেখার জন্য ঠিক আছে ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল বইটা বাট তুমি যেকোনো একটা বই ফলো করো দেখছে না ওকে তো মাথায় একবার তিনটে বই দেখাচ্ছি বলে তিনটে বই কিনে নিয়ে চলে এলে তা কিন্তু নোই যেকোনো একটা বই তুমি ফলো করবে এরপর আসছে ইংলিশে ইংলিশে চোখ বন্ধ করে পিকেডিএস মানে পিকে সরকারের এই বইটা তোমরা ফলো করো নাও এখানে তুমি ডেস্ক্রিপ্টও পেয়ে যাবে ইরোড কারেকশন থেকে শুরু করে ইডিয়াম ফের সমস্ত কিছু রয়েছে আর প্রিভিয়াস ইয়ার্থ ও তোমাকে করতেই হচ্ছে এরপর দেখো এগুলো তো গেল এই যে এতগুলো বই তুমি নিয়ে নিলে সবগুলো তো পড়ার দরকার নেই সমস্ত জিনিস তোমাকে পড়তে হবে না কিছু মেন মেন টপিক তোমাকে পড়তে হবে সেই সমস্ত টপিক গুলো কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে সেই জিনিসটা আমি তোমাদের আলোচনা করবো তো কিভাবে বুঝবে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসছে ডাব্লুবিপিতে বা কেপিতে তার জন্য হচ্ছে ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে ডাব্লিউ বিপি আর কেপির প্রিভিয়াস ইয়ার তুমি নাও তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করো প্রিভিয়াস ইয়ার গুলোকে দেখো ভালো করে যে কোন কোন চ্যাপ্টার থেকে এরা প্রশ্ন দিচ্ছে বারবার এটা হয়ে যাওয়ার পর পিএসসি এর প্রিভিয়াস ইয়ার তুমি নাও বলতে মিসলেনিয়াস ক্লার্কশিপ পিএসিপ ম্যাথ ইংলিশ রিজনিং জিকে সব কটা তোমাকে কিন্তু এখানে ফলো রাখতে হবে অনেকে বলবে যে আমি ডাব্লুবিপির পরীক্ষা দেবো তো ফুড এসআই মানে কোশ্চেন নিয়ে কি করবো এর কোশ্চেন দেখে কি করবো না কোনো একটা অঙ্ক বা রিজনিং বা জিকে স্পেসিফিক্যালি বলতে পারবে না যে এটা ডাব্লিউ আসবে এটা কেপিতেই আসবে বলতে পারবে কি তোমাকে যদি একটা ম্যাথ আমি দিয়ে দিই তুমি এটা বলতে পারবে এটা কোন পরীক্ষার জন্য হ্যাঁ একজন বলতে পারবে সেটা হচ্ছে যারা স্পেশাল ব্যাচ পড়া ডাব্লিউ স্পেশাল ব্যাচ ওরা হয়তো বলতে পারে যে একটা কারণ তার স্পেশাল ব্যাচ পড়াচ্ছে নিশ্চয়ই তার মানে ডাব্লিউ ওরিয়েন্টেড ম্যাথ মানে সেই সমস্ত ম্যাথসই ওনারা করান যারা ডাব্লিউ বিপিতেই আসে হ্যাঁ কিনা নিশ্চয়ই স্পেশাল ব্যাচ মানে তো এটাই বোঝায় তো স্পেশাল ব্যাচের চক্করে কিন্তু পড়বে না স্পেশাল ব্যাচ জিনিসটা কি তার জন্য একটা কমপ্লিট ভিডিও সচেতনতামূলক ভিডিও আমি তোমাদের বানিয়ে রেখেছি তুমি দেখে নিতে পারো ইউটিউব চ্যানেলে রয়েছে আমার ঠিক আছে সো টপিক আসা যাক সো দেখো আমরা কখনোই বলতে পারি না যে একটা কোশ্চেনকে জাস্টিফাই করতে পারি না যে এটা ফুড এসের জন্য ইম্পর্টেন্ট এটা ডাব্লিউপির জন্য ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিগত বছরে কোনো না কোনো পরীক্ষা এসেছে যে কোনো পরীক্ষা হতে পারে মানে বিগত বছরে কোনো পরীক্ষা এসেছে এমন প্রশ্ন মানে সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা মাথায় ঢুকিয়ে রাখো কিভাবে তুমি চেক করবে যেকোনো একটা প্রশ্ন তুমি গুগলে সার্চ করবে দেখবে বুক বা অনেক রেফারেন্স দিয়ে দেয় ক্লিক করে দেখবে যে ওটা দেখবে অন্য কোনো একটা এক্সাম থেকে কপি করেছে পিএসসি তো খুব করে ডাব্লিউ বিপিও করে প্রিভিয়াস ইয়ার থেকে এরা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোশ্চেন কপি করে দেয় একদম তুমি দেখে নিতে পারো যে কোনো প্রিভিয়াস ইয়ার সার্চ করবে ইউটিউবে বা সরি গুগলে সার্চ করবে দেখবে কোনো না কোনো এক্সামের সঙ্গে লিঙ্ক আছে শুধু যে ওয়েস্ট বেঙ্গল আছে তাও নয় বিহারের যদি কোনো পরীক্ষা হয় উত্তরপ্রদেশে ইউপি কোনো যদি পরীক্ষা হয় ইউপি পুলিশ সেখানেও দেখবে যে ওই জায়গা থেকে কপি করে এরা নিয়ে নিচ্ছে সো প্রিভিয়াস ইয়ার দেখলেই একদম নোট করে নেবে ঠিক আছে আর প্রিভিয়াস ইয়ার কোথা থেকে পাবে এক সব থেকে ভালো একটা ওয়েবসাইট আমি তোমাদের বলছি অ্যাপ বলছি সেটা হচ্ছে টেক্সট বুক টেক্সট বুক অ্যাপ টেক্স বুক না টেক্সট বুক একটা না অ্যাপ ঠিক আছে এই অ্যাপটা তোমরা ফলো করো টেক্সট বুক এই অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো বা ফ্রিতেও তুমি করতে পারবে টেক্সট বুকে দেখবে প্রচুর প্রিভিয়াস ইয়ার আছে প্রত্যেকটা স্টেটের ঠিক আছে ইংলিশ ভার্সানে থাকবে মেনলি আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভার্সান তুমি পাবে তো এই বইটা এই একটা থেকে তুমি মক টেস্ট গুলো দিতে পারো প্রিভিয়াস ইয়ার গুলো করতে পারো জি কের ক্ষেত্রে ইংলিশ ম্যাথ সবই তুমি প্রিভিয়াস ইয়ার গুলো করে যাও আর ডাব্লিউ তে কি ধরনের প্রশ্ন আসছে এটা চেক করার জন্যে তুমি ডাব্লিউ এর যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটা নিতে পারো সেটা তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো আর একটা অপশন রয়েছে আমাদের সোপান একাডেমির এবং আমি এবং আমার টিম ডাব্লিউ এবং কেপি তে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সেগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে তোমাদের জন্য ই বুক চারটা ই বুক লঞ্চ করেছি ম্যাথ ইংলিশ রিজনিং জি কে যেমন ম্যাথস পার্সেন্টেজ থেকে কেপি কনস্টেবল দু হাজার তেইশে কি কি এসেছিল কেপি এস আই এ কি কি এসেছে আগের বছরে কি কি এসেছে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু ভাগ করেছি পার্সেন্টেজ থেকে কতগুলো প্রশ্ন এসেছে তুমি বুঝতে পারবে লাভ খুঁজে থেকে কতগুলো প্রশ্ন এসে তুমি বুঝতে পারবে সিমিলার রিজনিং কোডিং ডিকোডিং থেকে সিরিজ থেকে কতগুলো প্রশ্ন আসছে কি ধরনের প্রশ্ন আসছে তুমি একদম সাজানো গোছানো একটা ই বুক কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে ইংলিশেও সেম জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা করেছি কি ইতিহাস থেকে কি কি প্রশ্ন এসেছে ভূগোল থেকে কি কি প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস এক্সপ্লেনেশন করেছি পোস্ট মর্টাম করে রেখে দিয়েছি মানে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এটা যদি প্রশ্ন আসে পানিপথের বাকি দুটো যে যুদ্ধ হয়েছে দ্বিতীয় তৃতীয় সেটাও দিয়েছি এক্সপ্লেনেশনে কত সালে হয়েছে কার সঙ্গে কার হয়েছে কে পরাজিত হয়েছে তো এইভাবে ডিটেলস ভিটামিন থেকে যদি একটা প্রশ্ন আসে রেখেছি ওখানে ডাউনলোড নাও ক্লিক করলি তুমি একটা ভিটামিনের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ভিটামিন এর রাসায়নিক নাম কি কি কাজে লাগে অভাবজনিত কারণে কি হয়ে থাকে ভিটামিন বি এর বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি সমস্ত কিছু একদম কম্প্যাক্ট একটা গাইড রয়েছে পনেরোশোটা এমসি এটাকে তুমি যদি ভালো করে দেখো তো ছ হাজারটা এমসিকিউ চলে আসবে ওখান থেকে প্রিভিয়াস ইয়ারে যেমন ভিটামিন থেকে যদি আজ একটা প্রশ্ন আছে ডি এরও দিতে পারে তাই না ভিটামিন কে এরও দিতে পারে তো এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু এই ইবুকে তুমি কিন্তু পাবে তোমাকে আলাদা করে আর সার্চ করতে হবে না সো ডাব্লিউ বি জন্য এই চারটা বই আমরা পিডিএফ আমরা লঞ্চ করেছি পিডিএফ আকারে তোমরা পাবে ডেসক্রিপশন অফ দা আছে কেনার বা আমাদের সরাসরি 892698266 নম্বরে ফোন করে বা এসএমএস করে পারচেপ করে তুমি এই বইগুলো কিনতে পারবে এখন অফার চলছে আই থিং তুমি সেটা দেখে নিও সার্চ করে নিও WhatsApp করে জেনে নিও যে বর্তমান প্রাইস কি চলছে কিভাবে কি কিনবে ঠিক আছে তো একদম পিডিএফ আকারে চারটি পিডিএফ তোমাকে প্রভাইড করা হবে এমন কি এখানে অঙ্ক ও রিজনিং ভিডিও সমাধান তুমি পাবে প্রত্যেকটা পেজে কিউআর কোড আছে ভিডিও সমাধান তুমি পাবে এবং শর্টকাট মেথড পাবে জিকে বিস্তারিত সমাধান পাবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচারস সেটা হচ্ছে পিডিএফটা যদি তুমি একবার কেনো তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং লাইফ টাইমের জন্য ফ্রি আপডেট ভার্সন তুমি পেয়ে থাকবে ফ্রি মক টেস্টও এখানে ইনক্লুড রয়েছে এটা হলো ডব্লিউবিপি আমার প্রমোশন হচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে পিএসসি এর প্রিভিয়াস ইয়ার যেটা এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেইলেবল নেই চ্যাপ্টার ওয়াইজ অ্যাভেইলেবল নেই প্রিভিয়াস ইয়ার তুমি পেয়ে যাবে বাট এখানে পিএসসি এর প্রিভিয়াস এ আমরা সেম ওয়েতে ই বুক আনতে চলেছি এটা আপকামিং এখনো রেডি হয়নি এখানে তোমরা জেনারেল নলেজ ম্যাথ ইংলিশ রিজনিং পেয়ে যাবে এখানেও সাবজেক্ট ওয়াইজ থাকবে ডিটেইলস এক্সপ্লেনেশন থাকবে আপডেটেড ই বুক থাকবে এখানে কি কি কভার করা হয়েছে ডাব্লিউ বিসিএস এর যত প্রশ্ন রয়েছে ফিলিমস এ আজ পর্যন্ত পরীক্ষা হয়েছে সব ওখানে ইনক্লুডেড ফুড এসআই যত হয়েছে ইনক্লুডেড ক্লার্কশিপে যত পরীক্ষা হয়েছে আছে মিসলেনিয়াস যত পরীক্ষা আছে আছে মানে একটা পিডিএফই তুমি প্রচুর মানে পিএসসি এর যত পরীক্ষা হয়েছে সমস্ত কিছু তুমি কিন্তু ওখানে পেয়ে যাবে ঠিক আছে তো এই বইটার জন্য তোমাকে ওয়েট করতে হবে এটা আমাদের কাজ চলছে ডিটেইলস এক্সপ্লেনেশন চলছে কিছু স্পুটনি হবে কোথাও যদি ভুল থাকে সেটাকে আমরা চেক করব বারবার তারপরে এটা আমরা লঞ্চ করব ঠিক আছে তো এটার জানার জন্য আমাদেরকে তুমি এসএমএস করে নেবে 8926982669 এই নম্বরে এসএমএস করে এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে যে এই বইটা রেডি হয়েছে কিনা ঠিক আছে একদম আপডেটেড থাকবে মানে ফুড ডেস লেটেস্ট যে পরীক্ষা হয়েছে এখানে ইনক্লুডেড থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বা আমার কাছে চিন্তার বিষয় ছিল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবো আমি অনেকজনকে দেখেছি তারা সকাল বেলায় দু তিন ঘন্টা এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পেছনেই ছুটছে বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে প্রতিদিন সকালে তারা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন সকালে নিয়মিত পড়ছে নোট ডাউন করছে ভালো কথা বাট একটা জিনিস ভালো করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দুটো তো মানে জিকের ক্ষেত্রে যদি আমি বলি দুটো পোর্শন থাকবে একটা হচ্ছে স্ট্যাটিক জিকে মানে ইতিহাস ভূগোল যেগুলো থাকে আর কি স্ট্যাটিক জিকে আবার আলাদা ইতিহাস ভূগোল থেকে একটা থাকে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি বলো যে কোনো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো আছে খুব জোর তিনটে থেকে পাঁচটা এর বেশি তো আসে না বা সাতটা জি কে পাঠটাকে আমরা ভুলে যাই তো আমি ব্যক্তিগতভাবে বলবো আমি যেটা করতাম সত্যি কথা বলতে কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়তামই না করতামই না কারেন্ট অ্যাফেয়ার্স করিনি কোনোদিন কারেন্ট অ্যাফেয়ার্স কারণ আমি দেখেছি জি কে আমি এতেই ভালো পারতাম না তার জন্যে না বাট যেটুকু করেছি আমি সেটুকু হচ্ছে বাকি পোশনটা থেকে ইকোনমি ইতিহাস ভূগোল সায়েন্স এই পার্টগুলো থেকে আমি বেশি কোয়েশ্চেন করে আসতাম কারেন্ট দেখবে এই সাতটা কোশ্চেনের মধ্যে এমন ইজি ইজি কোয়েশ্চেন থাকবে তুমি অলরেডি দেখবে তিন চারটা প্রশ্ন কিন্তু পারছো যেমন নোবেল প্রাইজ থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় খেলাধুলা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকে এইগুলো প্রশ্ন কোশ্চেন দিয়ে থাকে ঠিক আছে বিভিন্ন গেমস রিলেটেড প্রশ্ন থাকে তো এই সমস্ত জিনিসগুলোকে তো তোমাকে আলাদা করে পড়তে হবে না প্রতিদিন সকালবেলায় তুমি পরীক্ষার একদিন আগে দেখে নেবে দুশো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা কি কি খেলাধুলা রিলেটেড কী কী হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স নতুন কি প্রযুক্তি বের হয়েছে এই সমস্ত জিনিসগুলো দেখো প্রত্যেকদিন ওই হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাভ নেই বস আমার মতে বলে এটা আমার অপিনিয়ন তুমি এটা অন্যভাবে নিতে পারো আর আমি যেটা করতাম কি কারেন্ট অ্যাফেয়স হয়ে পড়তাম না নোবেল প্রাইজ যেটা দেয় ডিসেম্বরে এটা যেটা রিলিজ হয় ওখান থেকে একটা প্রশ্ন দিয়েই থাকে ঠিক আছে পদ্মভূষণ পদ্মীভূষণ এখান থেকে একটা প্রশ্ন থাকে তো কিছু কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও পড়ে গেলে ভালো নাহলে ছেড়ে দিবে ছেড়ে দেবে বাকি প্রশ্নগুলো স্ট্রং করো তুমি জি কের অন্যান্য গুলোকে স্ট্রং করো কারেন্ট অ্যাফেয়ার্স এর পেছনে এত ছুটে লাভ নেই ঠিক আছে তো আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি এভাবেই রেডি করো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তুমি বুঝতে পারছো যে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসতে পারে কিভাবে বুঝবে সেই প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখো যে কি কি প্রশ্ন কি কি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে এরা সেই রিলেটেড করে যাও ঠিক আছে এরপর সাম টিপস দেখো ইউটিউবের যুগে আর রিলসের যুগে সমস্ত কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে তাই না সমস্ত কিছু অ্যাভেলেবেল বাট খুব সাবধান একটা জিনিস মনে রাখবে কোনো কিছু জিনিস যখন তুমি ফ্রিতে পাবে তখন তুমি হচ্ছ তার প্রোডাক্ট এমন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে তারা সারাদিন লাইভ ক্লাস করাচ্ছে দশটা প্রশ্ন করাচ্ছে এক ঘন্টা টাইম নিয়ে নিচ্ছে তো ইউটিউবে লাইভ ক্লাস তো প্রথমত করবে না রেকর্ডেড ক্লাস করবে সেই সমস্ত ক্লাসগুলো করবে যেগুলো তোমার প্রয়োজন যে সমস্ত টপিক তুমি বুঝতে পারছো না যেমন ব্লাড রিলেশন যদি বুঝতে না পারো সেই টপিকটা তুমি ইউটিউবে সার্চ করে পড়াশোনা করো তুমি যদি ভেবে নাও যে পুরো রিজনিংটা আমি ইউটিউব থেকে করব পুরো ম্যাথটা আমি ইউটিউব থেকে করব হবে না ইম্পসিবল এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু করিয়ে যাবে পড়াবে না বস ঠিক আছে সো তুমি এটা একদম মনের ভেতরে গেথে নাও যে ইউটিউব থেকে তুমি বিরাট কিছু বেনিফিট পাবে না এই এই যুগে তো ইউটিউব হচ্ছে টাইম ওয়েস্টের একটা জায়গা খুব সাবধান টাইম ওয়েস্টের একটা জায়গা ইউটিউবকে কম ফলো করো বইকে ফলো করো বেশি বইয়ের কোনো জায়গা বুঝতে না হলে তখন তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো গুগলে গিয়ে সার্চ করো পুরো জিকেটা তুমি ইউটিউব থেকে পড়তে পারো না বললে তোমার অনেক সময় চলে যাবে আর ম্যাথসের ক্ষেত্রে কিভাবে পড়বে সেটা তো আমি একটা ভিডিও আলাদা করে বলেই দিয়েছি সেটা ফলো করো নোট তৈরি করো ঠিক আছে নোট তৈরি করো আর বেশি রিলস দেখো না ঠিক আছে রিলস কারণ আমিও এটা হয়ে থাকে ফ্রি টাইমে রিলস একটা রিলস দেখতে শুরু করলে কখন যে দু ঘন্টা চলে যায় বুঝতে পারি না আগে একটা জব নিয়ে নাও ঠিক আছে জব নিয়ে তারপরে তুমি রিলস দেখো ভিডিও দেখো যা খুঁজি করবে করো বাট আগে তোমাকে ডেডিকেটেডলি পড়াশোনাটা করতে হবে তো এই ক্লাসটা এই ভিডিওটা তাদের জন্যই যারা একদম নতুন ভাবে শুরু করছো বা অনেক বছর ধরে প্রিপারেশন নিচ্ছ তারপরেও কোথাও না কোথাও একটা মানে কি বলো ফাঁক ফোঁক থেকে যাচ্ছে তাদের জন্য এই ক্লাসটা এই ভিডিওটা আশা করছি তোমাদেরকে আমি সাহায্য করতে পেরেছি আর ইউটিউব চ্যানেল সেই সমস্তগুলি ফলো করো যারা জেনুইন জিনিস দেয় ঠিকঠাক ভাবে প্রিপারেশনটা দিচ্ছে এমনটা না যে প্রত্যেক আসছে একটা করে সাজেস্টিভ ভিডিও দিয়ে দিচ্ছে যে কিভাবে পড়াশোনা করবে কিভাবে কি করতে হবে রিলস বানাচ্ছে তারা বিভিন্ন পুলিশ এখনকার যে পুলিশগুলো নিয়োগ হয়েছে রিসেন্ট তারা তো সব ক্যামেরা নিয়ে ঘুরে সেই সমস্ত রিলস দেখছো হয়তো খুব নিজেকে মোটিভেটেড করে ফেলছো মোটিভেটেড জিনিসটা কিরকম বলতো ওই নেশার মতো যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ তুমি কাজ করলে তারপর নেশা কেটে গেলো মোটিভেট মোটিভেশন তোমার উড়ে গেল থে যেমন কার তেমন হয়ে গেল তো মোটিভেট যদি হতে হয় তাহলে একটা কথা চিন্তা করবে যে আজ থেকে দু বছর পর বা যদি তুমি চাকরিটা না পাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি যার জন্য এক দু বছর অলরেডি ইনভেস্ট করে ফেলেছো এই টাইমটা তুমি কিভাবে লোককে বোঝাবে পাড়া প্রতিবেশীকে বা বাবা মাকে বা নিজেকে যে তুমি যে টাইমটা দিচ্ছ কোনো যদি আউটপুট না পাও তাহলে তখন কি হবে রাতের বেলা এই একটা কথা চিন্তা করবে তাহলেই মোটিভেট হয়ে যাবে কি করতে হবে না হবে সমস্ত কিছু চলে আসবে ঠিক আছে মোটিভেশনের জন্য তোমাকে আলাদা করে ভিডিও দেখার প্রয়োজন নেই বা রিলস দেখার প্রয়োজন নেই ওকে আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো একটা ভিডিওতে নেক্সট ভিডিও টেক কেয়ার